সিকিমে ক্ষতিগ্রস্ত পর্যটকদের সহায়তার জন্য এগিয়ে এলো এসজেডিএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যটকদের সাহায্যার্থে শুক্রবার এনজেপি স্টেশন এবং তেনজিং নোরগে বাস টার্মিনাসে এসজেডিএ এর পক্ষ থেকে খোলা হয় সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রের মধ্য দিয়ে সমস্ত সুবিধা পাবে পর্যটকদের পাশাপাশি সিকিম ফেরত শ্রমিকরাও। শুক্রবার সেই সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান করতে গিয়ে রেল পুলিশের বাধার মুখে পড়তে হয় এসজেডিএ কে। রেল পুলিশের মূলত আপত্তি মাইকের ব্যবহার, কোনোভাবেই স্টেশন চত্বরে মাইক লাগিয়ে অ্যানাউন্সমেন্ট করা যাবে না। যুক্তিতে রেল পুলিশ জানায় এর ফলে রেলের কাজে অসুবিধার সৃষ্টি হবে। এই সমস্যার কথা জানিয়ে মাইক খোলার নির্দেশ দেয় আরপিএফ, আর তাতেই বিবাদ বেড়ে যায় দুপক্ষের। প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, পরবর্তীতে মাইক ছাড়াই সহায়তা কেন্দ্রের কাজ শুরু হয়। এ বিষয়ে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, রাজ্যের সমস্ত কাজেই বাধা সৃষ্টি করছে কেন্দ্র। দিল্লির পাশাপাশি এরাজ্যে ও রাজ্য সরকারের বিভিন্ন কাজে আটকাবার চেষ্টা করছে বিজেপি সরকার। তবে তাদের যতই বাধা আসুক, তারা মানুষের স্বার্থে কাজ করে চলবেন বলে জানান তিনি। অন্যদিকে সিকিমের বিপর্যয় কাটিয়ে যেসব পর্যটক এবং শ্রমিকরা এনজেপি হয়ে বাড়ি ফিরতে চান, তাদের জন্য সমস্ত রকম সহায়তা করা হবে বলে জানান এসজেডিএ চেয়ারম্যান। একইভাবে শিলিগুড়ি জংশনে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডেও এসজেডিএ এর তরফে সহায়তা কেন্দ্র খোলা হয়। আপনারা সবাই জানেন যে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতি যে কি ভাবে ভয়াবহ রূপ দিতে পারে তিস্তা রূপ দেখে আমরা বুঝতে পারছি। আজ থেকে বেশ কিছু বছর আগে একই ঘটনা ঘটেছিল। আমরা এসজেডিএর তরফ থেকে তখনও মানুষের সহায়তার জন্য সহায়তা কেন্দ্র সেই সময় আমরা করেছিলাম বাসস্ট্যান্ডের সামনে। তো এরকম একটা ঘটনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় খুবই অত্যন্ত মানবিক, তিনি খুবই উদ্বিগ্ন এবং তিনি আমাকে এবং মেয়র গৌতম দেবকে সাথে সাথে তিনি নির্দেশ দিয়েছিলেন যে শিলিগুড়িতে ফিরে যাও। আমরা দিল্লি থেকে কলকাতায় গিয়ে জাস্ট কলকাতার প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করিনি, আমরা এখানে চলে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, কারণ এখানে ডিজাস্টার যেটা হয়েছে তার জন্য মানুষের পাশে থাকতে হবে। আমরা গতকালকে বিভিন্ন জায়গায় গেছিলাম, আমাদের মন্ত্রীরাও গেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িতে যেখানে পর্যটক প্রায় সিকিম দার্জিলিং এর 7,500 পর্যটক অফিসিয়ালি আটকে আছে এবং সাধারণ মানুষ যারা ওখানে গেছেন, কাজ করতে গেছেন, পড়াশোনা করতে গেছেন, পরিবারের লোকরা চিন্তিত, অভিভাবকরা চিন্তিত, সবাই চিন্তিত হয়ে আছে। তো আমরা সেজন্য ভেবেছি একটা সহায়তা কেন্দ্র এনজেপি স্টেশনের সামনে করছি, আরেকটা করছি তিনজন লোকের রাস্তায় সামনে। আমাদের এখানে সিও আছেন অর্জিত সেবেলে, আমাদের ভাইস চেয়ারম্যান দিলীপ দুবার আছেন, সুজয়দা আমাদের স্থানীয় এলাকার নেতৃত্ব, তারা এই বিষয়টি পুরো দেখবেন। কারণ আমরা মনে করি যে যে লোকগুলো বাইরে থেকে এসছে তারা এখন উদ্ভ্রান্তের মধ্যে থাকবে, একটা চিন্তিত থাকবে, সমস্যায় থাকবে, তাদের পাশে দাঁড়ানোটা এখন খুব দরকার। তো সেরকম কোনো মানুষ এলে আমাদের কাছে, তারা এলে প্রপারলি যে টোল ফ্রি নাম্বারগুলো পশ্চিমবঙ্গ সরকার জেলা প্রশাসন দিয়েছে তাদের মাধ্যমে আমরা তাদের থাকার জন্য যদি তারা ব্যবস্থা চান, তারা কোথাও যদি যেতে চান, টিকিট কাটছেন কনফার্ম হচ্ছে না, আমরা এলের সাথে কথা বলে কনফার্ম করাবো। বাসের অ্যাসোসিয়েশনের সাথে আমাদের কথা হয়েছে, আমরা কনফার্ম করাবো। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের যে কোনো জায়গায় কেউ যদি এখানে এসে আটকে গিয়ে থাকে, এসজেডিএ তার পাশে আছে।